আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের ভিন্নধর্মী আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হ্যাপি শারমিন। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। চলুন শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। জো বাইডেনকে প্রথমবারের মতো বিজয় স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত 4,90,000। তিন মার্কিন নভোচারী সহ চারজনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে প্রথমবারের মতো আপাতত দৃষ্টিতে বিজয়ী স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন নির্বাচনে কারচুপির মাধ্যমে জিতেছেন বলে অভিযোগ ট্রাম্পের। স্থানীয় সময় রবিবার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। তবে পরে আরেক টুইটে সুর বদলান ট্রাম্প, সেই সঙ্গে পরাজয় মেনে নেবেন না বলেও জানান তিনি। ভোট গণনার সময় রিপাবলিকান নির্বাচন পর্যবেক্ষণকারীদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভোট গণনা করেছেন কট্টর বামপন্থী সংস্থা ডোমিয়ন, যাদের সরঞ্জামগুলো ত্রুটিপূর্ণ ছিল। এছাড়া বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ফেক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। করোনায় আক্রান্ত এক এমপির সঙ্গে বৈঠকের পর সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। বরিস জনসন গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের কয়েকজন পার্লামেন্ট সদস্যের সঙ্গে 35 মিনিট ধরে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজনের মধ্যে কোভিড-19 লক্ষণগুলো দেখা যায়, তাই এর পরপরই প্রধানমন্ত্রী আইসোলেশনে চলে যান। তার এক মুখপাত্র বলেন প্রধানমন্ত্রী এখন ভালো আছেন, তার মধ্যে কোভিড-19 কোনো লক্ষণ নেই। এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় 52,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, 13,69,000 বেশি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত 4,90,000 মানুষ, এদিন প্রাণ হারিয়েছে 6,613 জন। আজ সকালে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। তাদের তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা 13,24,317 জন। মোট আক্রান্ত 5,48,09,103 জন মানুষ এবং মোট সুস্থ হয়েছেন 3,81,35,524 জন। তিন মার্কিন নভোচারী সহ চারজনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 7টায় স্পেস এক্স ও নাসার যৌথ প্রচেষ্টায় মহাকাশে যাত্রা করেন তারা। নভোচারীর মধ্যে রয়েছেন তিনজন আমেরিকার মাইকেল হপকিন্স, ভিক্টরস গ্লোভার ও চ্যান্স ওয়াকার। এছাড়া রয়েছেন জাপানের নভোচারী সোয়েস নোসুগি। নাসা জানিয়েছেন এমন অভিযোগের মধ্যে দিয়ে মহাকাশে বাণিজ্যিকভাবে নভোচারী পাঠানোর এক নতুন যুগ শুরু হয়েছে। এদিকে এই যাত্রার জন্য নাসা ও স্পেস এক্সকে টুইট বার্তায় অভিনন্দন জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এতক্ষণ বিশ্ব আলাপে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি হ্যাপি শারমিন। আল্লাহ হাফেজ।